এই চারের ঘরের নামটা বল। চার একে চার, চার দুগুণে আট, তিন চারে ষোলো। কত? ষোলো না না না, 18, না 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 না, 22, 22, 22, 22 না? মধুমা ছেলে মারছে। সাদিক বলো তো, তিন চারে কত হয়? স্যার আপনি অঙ্ক করেন, আমি রোজা। শুয়ে আছো কেন? টেবিলে আসো। আমি রোজা আছি তাই শুয়ে শুয়ে পড়বো। বেয়াদবি কম, ওঠো। বাবা আমার ছেলেটা আজকে প্রথম রোজা রেখেছে তো ওকে কিছু বলো না। জি আন্টি, খাতা কলম বের করো। স্যার আপনি বের করেন, আমি রোজা। পড়া করেছো? স্যার আপনি পড়া করেন, আমি রোজা। এই অঙ্কটা করো। স্যার বললাম না আমি রোজা। বাবু একটু জুস খা। কি আন্টি, ওনার রোজা? ছোট মানুষের তো দিনে তিন বেলায় রোজা। পরিবেশ যত না গরম, এসব স্টুডেন্ট পড়াতে আসলে মেজাজ আরো গরম হয়। মনটা চায় মাথায় ঠান্ডা পানি ঢালি। বাবা এটা আমার বড় ছেলে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। এবার ও HSC পরীক্ষা দিবে, তুমি একটু শেষ সময় ওকে একটু প্রাইভেট পড়িয়ে দাও। শেষ সময় তো পড়ার কিছু নেই, এখন এক্সাম দিতে হবে শুধু। স্যার এই গরমে কি বাইরে এক্সাম ব্যাচে পরীক্ষা দিতে যাওয়া যায় বলেন? আরে ভাই তোমার তো বাইরে যাওয়া লাগবে না, তুমি ঘরে বসে চর্চা অ্যাপ থেকে এক্সাম দিতে পারবে। HSC পরীক্ষার্থীরা আজই তাদের মোবাইলে চর্চা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে তুমি পরীক্ষা দিতে পারবে এই অ্যাপের মাধ্যমে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তুমি আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবে। এবং আলাদা না, শুধু মিক্স করেও তুমি এই সাবজেক্ট ওই সাবজেক্ট ওই সাবজেক্ট মিক্স করে 15, 20, 30 বা 100টা MCQ তুমি এইভাবে ইচ্ছা করলে পরীক্ষা দিতে পারবে। আরে স্যার সেরা একটা উপদেশ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমি এখনই অ্যাপটা ডাউনলোড করতে যাচ্ছি, এখনই যাচ্ছি। তুমি কি আজ পড়বা না সাদিক? স্যার আমি রোজা, আপনি কাল আসেন। আন্টি ঈদ তো চলে আসলো, তাহলে এবার একটু আমি ছুটি নেই। আল্লাহ, তুমি না আসলে ওর পড়াশোনার কত ক্ষতি হয়ে যাবে তুমি জানো? তোমার তো আসতেই হবে বাবা। এমনি কত পড়ে আপনার ছেলে? যাই হোক আন্টি, মানে ওই বেতনটা কাইন্ডলি একটু দিয়ে দিতেন আমাকে। বেতন নিয়ে কোনো চিন্তা নেই, ঈদের আগের দিন তোমার আঙ্কেল তোমার বেতন দিয়ে দেবেন, ঠিক আছে বাবা? থাকো। প্যারেন্টসদের উদ্দেশ্যে বলছি, বাসায় হোম টিউটর রাখছেন কিন্তু তাদের বেতন ঠিকঠাক দেন না, এই গরমের মধ্যে কত কষ্ট করে পড়াইতে যেতে হয়, যারা এই যে টিউশন পড়াইতে যায় তারাই জানে। বেতন তাড়াতাড়ি দিয়ে দিবেন, আর বাসায় যদি HSC ক্যান্ডিডেট থাকে তাহলে তার মোবাইলে আজই চর্চা অ্যাপটা ডাউনলোড করে দিবেন।